শারদীয় দুর্গা পূজার বাবে মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি। কাইলৈ ষষ্ঠীর বেদীত প্রতিষ্ঠা করা হব দুর্গটির নাখিনী দেবী দুর্গাক। আর সেইভাবে সম্প্রতি রাজ্যের ইমূরর পর সিমূরলৈ এতিয়া দুর্গা পূজার ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রান্তে প্রান্তে দুর্গা পূজার আটক ধুনিয়া মণ্ডপর নির্মাণ প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন চমকেরে রাইজক ভক্ত দর্শনার্থীক চমক দিবলে সাজু হয়েছে দুর্গা পূজা কমিটি সমূহ। বিভিন্ন থিমেরে বিভিন্ন স্থানত নির্মাণ করা হয়েছে আটক ধুনিয়া ব্যতিক্রমী পূজা মণ্ডপ। আর আধ্যাত্মিকতা আর আধুনিকতার পরশেরে জীপাল হয়ে উঠিব পরিবেশ, মায়াময় পরিবেশত বুর যাব ভক্ত দর্শনার্থী সকল। অধীর আগ্রহে বাট চাই রা হেঁপাহর শারদীয় দুর্গোৎসব এতিয়া মাজত মাত্র কেটামান মুহূর্ত। আর তার সমান্তরালক বজার সমারতো মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। পূজা বুলি এসাজ নতুন কাপড় কিনবলে গ্রাহকর ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে বজার সমূহ। আর সমান্তরালক বিভিন্ন যে পূজা মণ্ডপর কাম চলি আছে তাত অন্তিম পরক দিয়াত ব্যস্ত হয়ে আছে সকল। গোয়ালপাড়া জেলার ভিন্ন প্রান্তত আটক ধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে পূজা মণ্ডপ। শারদীয় দুর্গোৎসবক রংজলি যুব দুর্গা উদযাপন সমিতির বিশাল আয়োজন, পূজাস্থলীর বিশেষ আকর্ষণ 60 ফুট উচ্চতার বিশাল কায় রাবণের প্রতিকৃতি। বিশাল আকারের প্রতিকৃতি নির্মাণ করে আছে স্থানীয় ভাস্কর্য শিল্পী ঘনকান্ত রাভাই। ইতিমধ্যে প্রায় 80% কাম সম্পূর্ণ হয়েছে রাবণের প্রতিকৃতির। বিজয়া দশমী দাহ করা হব রাবণের বিশাল আকারের প্রতিকৃতি। অন্যান্য বছরের দরে এই বেলেও রাবণ দহন কার্যসূচীত হাজার হাজার ভক্ত তথা দর্শকর সমাগম হব বলে জানিবলে দিয়ে আয়োজক সমিতিয়ে। আমি আগবাম আমার সাংবাদিক অরূপ নাথর রিপোর্ট। সমাজেরপরা অপয়া অমঙ্গল দূর করার স্বার্থত দেখবলে পাওয়া গেছে বিজয়া দশমীর দিনাখন রংজলিত দাহ করা হব বিশাল আকারের একটা রাবণের প্রতিমূর্তি। আর সেই বিশাল আকারের রাবণের প্রতিমূর্তি এটা কেবাগী শিল্পীয় সাজি থাকা মানে দেখবলে পাইছো। আর মূর পিছফালে যে দেখিছে এয়া রাবণের যে মূর প্রকাণ্ড একটা মূর এটা ইতিমধ্যে সাজি তৈরি করে দিছে। আর ইয়ার পিছতে দেখবলে পাওয়া গেছে মূর সতীর্থ যদি দেখাব কারণে সম্ভব হয় পিছফালে যে দৃশ্য সেয়া দেখাব কারণে মানে অনুরোধ জানাইছো মূর সতীর্থক। আর রাবণের যে প্রতিমূর্তি সেয়া ইতিমধ্যে সাজি থাকা হয়েছে। আর প্রায় 60 ফুট উচ্চতার এই প্রতিমূর্তি নির্মাণ করে আছে এগারী স্থানীয় শিল্পীয়। আর প্রায় 15 দিন ধরে এই যেটো প্রতিমূর্তি সেইটো নির্মাণ করে থাকা বলে আমি খবর লাভ করছো। আর এদিন পিছতে এই প্রতিমূর্তি থিয় করা হব। আর বিজয়া দশমীর দিন অপয়া অমঙ্গল দূর করার কারণে সমাজেরপর সেইদিনাখন যে দাহ করা হব এই রাবণের প্রতিমূর্তি। আর রংজুলিত দেখবলে পাওয়া গেছে আসলে বহু বছরের পরাই এই যে রাবণ দাহ কার্যসূচী সেয়া চলি আছে। আর যেগারী শিল্পীয় এইটোর বিশাল আকারের রাবণের প্রতিমূর্তি সাজি আছে সেই শিল্পীগী মূল আছে তখনের পনে পনে জানিব কারণে চেষ্টা করি। প্রথমতে কক কিহেরে সজা হয়েছে আর কিমান দিন লাগিলে এই মূর্তি? আমি বাঁহেরে বনাইছো মেইন স্ট্রাকচারখিনি, তারপর খের কাপড় হেনেকে গোটেই ফ্রেমখিনি বনাইছো। তারপর মূল ফেসটো বনাবর কারণে আমি থার্মোকল ইউজ করছো, সেইখিনি সামগ্রী বিশেষ নাই। খরচ যদি চাও গোটে প্রায় 60 ফুট দুর্ঘ উচ্চতা বলে কোয়া হয়েছে, গতি খরচ যদি চাও কিমান বাজেটত এই প্রতিমূর্তি কমপ্লিট হব? একচুয়ালি আমার খরচটা খুব কম আর আমি একচুয়ালি টার্গেটটো খুব কম দিনের করব বিচার বাজেটটো অনুযায়ী হেনেকে তো 2-2.5 লাখ টাকার ভিতর আমার যাতে কমপ্লিট হয়ে যায় সেইটাই আমার টার্গেটটো থাকে আর কন্টিনিউ। ধন্যবাদ জানাইছো। আর এনেদরে সর্বত্রে এটা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হওয়ার পথত, কারণ কাইলৈ ষষ্ঠী। ষষ্ঠীর বেদীত দুর্গতি নাখিনী দেবী দুর্গাক প্রতিষ্ঠা করা হব আর তারবাবে এতিয়া সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পথত, অন্তিম পরখ দিয়াত ব্যস্ত হয়ে আছে মণ্ডপে হোক বা দুর্গা প্রতিমায় হোক। আর ইয়াকে লৈ উখল মাখল পরিবেশ বিরাজ করেছে রাজ্যের ইমূরর পর সিমূরলৈ। আর এইখানে মুহূর্তত আমি খারঘুলির পর পোনপটীয়া সম্প্রচার আগবাইছো। খারঘুলির সনাতন ধর্ম মন্দিরত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্থায়ী দুর্গা মন্দির উদ্বোধন করিলে, মুকলি করিলে। 1964 চনের পরাই এই দুর্গা মন্দিরত শারদীয় দুর্গোৎসব উদযাপন করে অহা হয়েছে। মুখ্যমন্ত্রীগী মুকলি করার লগে লগে এক আনন্দময় পরিবেশে বিরাজ করেছে। ঢাক ঢোলর শব্দত সমান্তরালক এই মুহূর্তে আমি দেখাইছো ইয়া আর্যনগরের উরুণিয়া সেতু মুক্তির অনুষ্ঠানের পোনপটীয়া সম্প্রচার। আর অবশেষত আনুষ্ঠানিকভাবে মুক্তি করা হল
গুৱাহাটী মহানগরীর এখন নতুন উরণিয়া সেতু এয়া আর্যনগর উরণিয়া সেতু মুকলি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে ফিতা কাটি মুকলি করব মহানগরবাসীর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় উরণিয়া সেতু সাতখন নব্বই মিটার দৈর্ঘ্যর এই নতুন উরণিয়া সেতুর নির্মাণ কার্য নির্ধারিত সময়তক দশ মাহ পূর্বে সম্পন্ন হয়েছে আর দুর্গা পূজার প্রাক মুহূর্ত মহানগরবাসীক এই উপহার দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। আর আজি এই সেতু মুক্তি অনুষ্ঠান মুখ্যমন্ত্রীগুলির সঙ্গ দিছে গুয়াহাটির সাংসদ কুইন উজাই। ১৫০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা উরণিয়া সেতু এয়া রাইজর বাবে মুকলি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আর এনেদরে খোল তালর শব্দরে মুখরিত হয়েছে এই মুহূর্তে পরিবেশ আর্যনগর উরণিয়া সেতু এয়া পরিভ্রমণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সাতখন নব্বই মিটার দৈর্ঘ্যর উরণিয়া সেতু এয়া পরিভ্রমণ করেছে মুকলি করার লগেলগে মুখ্যমন্ত্রীগুলি আটক ধুনিয়াক সজাই পড়াই তোলা হয় এই উরণিয়া সেতু কারণ টার্গেট আছিল যে দুর্গা পূজার প্রাক্ষণত রাইজর মুকলি করে দিয়া হব এই সেতু আর সেই অনুসরী ক্ষিপ্রগতিত নির্মাণ কার্য চলিছিল আর সেইভাবেই নির্ধারিত দশ মাহ সময়ের পূর্বেই এই উরণিয়া সেতু নির্মাণ কার্য সম্পূর্ণ হয় আর ঠিক তেনেদরে ভবা ধরনে দুর্গা পূজার প্রাক্ষণত ষষ্ঠীর প্রাক্ষণত এই উরণিয়া সেতু মহানগরবাসীক উপহার দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তেওঁর কার্যকালতেই নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল এই উরণিয়া সেতু ১৫০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানত যে দীর্ঘদিনিয়া অভাব অনুভব করেছিল এখন উরণিয়া সেতুর মহানগরবাসী কারণ ব্যাপক জমর যন্ত্রণা ভোগ করবলিয়া হয়েছিল এই পথে অহা যা করা লোকসকলে কারণ এটা ব্যবসায়িক অঞ্চল বিভিন্ন অঞ্চল সংযোগ করা এটা অঞ্চল এয়া হয়েছে আর্যনগর যত তীব্র যানজটে জমর যাতনা দিয়ে আসছিল রাইজক আর এই সমস্যার স্থায়ী সমাধানের বাবে ইয়াত উরণিয়া সেতু নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল আর নির্ধারিত সময়ের দশ মাহর পূর্বে সম্পূর্ণ হয়ে উঠিল নির্মাণ কার্য আর দুর্গা পূজার প্রাক মুহূর্তত আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দুর্গা পূজার উপহার আগবহালে মহানগরবাসীলে সেতু মুক্তি করিয়েই সেতু পরিভ্রমণ মুখ্যমন্ত্রীর।